কেজিএফ সিনেমার আইটেম গানে দক্ষিণী অভিনেত্রী তামান্নাকে পর্দায় হঠাৎ এন্ট্রি করিয়ে দর্শকদের যেভাবে চমকে দিয়েছিলেন কেজিএফ সিনেমার পরিচালক প্রশান্ত নীল, ঠিক তেমনই সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত এবং প্রশংসিত সিনেমা তুফানের আইটেম গানে পর্দায় চমক হিসেবে হাজির করতে যাচ্ছেন বলিউডের আইটেম গার্ল উর্বশী রোটেলাকে। দর্শক, সম্প্রতি তুফান সিনেমার সেট থেকে একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে দেখা যায় তুফান সিনেমার আইটেম গানের সেটে পুরোদমে শুটিংয়ে ব্যস্ত বলিউডের হট আইটেম গার্ল উর্বশী এবং বেশ লাক্সারিয়াস ড্রেসে ডান্স করতে দেখা যায় সেই ভিডিওতে উর্বশীকে। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তুফান সিনেমার পরিচালক রায়হান রাফির সাথে যোগাযোগ করতে চাইলে কালবেলাকে রাফি জানায় তুফানে মোট দুটো আইটেম গান থাকবে, এর মধ্যে তুফানের প্রথম পার্টে একটি এবং দ্বিতীয় পার্টে অন্য একটি। আলোচনার এক মুহূর্তে রাফি জানায় প্রথম পার্টের আইটেম গানে দারুণ চমক থাকবে পর্দায় দর্শকদের জন্য। সে সময় উর্বশীর ব্যাপারে জানতে চাইলে রাফি সরাসরি না বললেও কিছুটা আভাস দিয়েছেন কালবেলাকে। দর্শক, শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।